আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম এবার আরো কমানো হলো কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা আর ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট 28 থেকে 32 টাকা সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গ ফুট 13 থেকে 15 টাকা আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে ঈদের সময় দাম আরো কমে গেলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে বলে জানান তিনি 10 দিনের রিমান্ড শেষে সকালে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদকে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে আরও 10 দিনের রিমান্ড চেয়েছে র্যাব এছাড়াও শাহিদকে 6 মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ এর মধ্যে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা 4 মামলায় গ্রেফতার দেখিয়ে শাহিদের 40 দিনের রিমান্ডের আবেদন করেছে এর আগে গত 16 জুলাই তার 10 দিনের রিমান্ডে নেয় ডিবি নানা প্রতারণা সহ করোনার ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করার অভিযোগে 15 জুলাই শাহিদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র‍্যাব ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা সিলেট ও বগুড়ায় 5 জন করে মোট 15 জনের মৃত্যু হয়েছে বরিশাল ও নোয়াখালীতে 3 জন করে 6 জন মারা গেছে এর মধ্যে বরিশালে করোনা 1 জন এবং উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে সহ মোট 3 জন মারা গেছে বিভাগের 6 জেলা ডাক্তার সহ নতুন আক্রান্ত 36 জন খুলনায় মারা গেছে 4 জন 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন শনাক্ত 70 জন এবং মারা গেছে 1 জন এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 70 জন ব্রাহ্মণবাড়িয়ায় গত একদিনে 16 জন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও তার শিশুকন্যা ও স্ত্রী সহ 14 জন জামালপুরে 15 জন এবং নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেয় দেশটিতে আটক বাংলাদেশি রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন শনিবার তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ রায়হান তাকে দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গত 3 জুলাই ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সে দেশের সরকার যদিও মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই আল জাজিরা বলছে অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে তারা সঠিক এর আগে রায়হানের ওয়ার্ক পারমিটও বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এদিকে রায়হান কবিরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে দেশের 21টি অভিবাসী মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এবারে শেয়ারবাজারের খবর সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের লেনদেন আজ থেকে শুরু হয়েছে ডিএসইতে 273 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় এবং 296 টাকা 80 পয়সা পর্যন্ত দর উঠে তবে কোম্পানিটিকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে আগামী এক বছরের জন্য কোম্পানির বিদ্যমান পরিচালকদের সব শেয়ার লক ইন থাকবে লেনদেনের প্রথম দিন থেকে কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার থাকবে পরবর্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের আগে পর্যন্ত কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে এর আগে গত 2 জুলাই কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে কোম্পানিটির লেনদেন স্থগিত করা হয়েছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সাউথ ইস্ট ব্যাংক ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 28 জুলাই বিকেল 4টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স 29 জুলাই বিকেল 3:30টায় সাউথ ইস্ট ব্যাংক ও 30 জুলাই দুপুর 2:35টায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিগুলো সমাপ্ত ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে ওয়ান ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 20 পয়সা আগের বছর একই সময়ে আয় হয়েছিল 23 পয়সা চলতি হিসাব বছরের প্রথম 2 প্রান্তিক তথা 6 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 3 পয়সা আগের বছর যা ছিল 46 পয়সা গত 30 জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয় 20 টাকা 15 পয়সা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ সবাইকে ধন্যবাদ